আসসালামু আলাইকুম, লন্ডন থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার কয়েকজন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করেছেন, যাদেরকে বলা হয় মিনিস্টার। তার মধ্যে আমরা কিছুক্ষণ আগে জেনেছি যে টিউলিপ সিদ্দিক তিনি নগর মন্ত্রী হিসাবে নিয়োজিত হয়েছেন, এবং আবার খবর এসছে এখন রুশনারা আলী তিনিও মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি পেয়েছেন যে ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে হাউজিং, হাউজিং মিনিস্টার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। এই হাউজিং ক্রাইসিস, এই দেশে একটা বড় ধরনের ক্রাইসিস, এবং হাউজিং সেক্রেটারি যিনি, তিনি ঘোষণা করেছেন যে 15 লক্ষ নতুন বাড়ি নির্মাণ করবেন তারা এই ব্রিটেনে, এই যে হাউজিং ক্রাইসিস এটা সমাধান করার জন্য। রুশনা রাহুল হচ্ছেন প্রথম এমপি, বাংলাদেশি এমপি, যিনি এই ব্রিটেনে এমপি নির্বাচিত হয়েছিলেন, এবং পরপর 5 বার তিনি এমপি নির্বাচিত হয়েছেন, এইবারও হয়েছেন। এবং সবাই আশা করছিলেন যে তিনি মন্ত্রী হবেন, টিউলিপও মন্ত্রী হবেন আশা করেছিলেন। কারণ আশা করার কারণ আছে, কারণ তাদের যে ছায়া মন্ত্রী, শ্যাডো মিনিস্ট্রি ছিল লেবার পার্টির, সেখানেও তারা প্রতিমন্ত্রী হিসাবে বিভিন্ন বিভাগে কাজ করেছেন, তাদের অভিজ্ঞতা আছে। তারপর টিউলিপ 4 বার এমপি ছিলেন এবং রুশনারা আলী 5 বার। তো এখন বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে গেলেন প্রতিমন্ত্রী হিসাবে। তো এই অভিজ্ঞতায় তাদের ডিমান্ড ছিল, এবং সবাই আশা করছিল যে তারা মন্ত্রী হবেন, এবং একটা রেকর্ড হবে যে বাঙালিরা ব্রিটেনে মন্ত্রী হয়েছে। এবং সুখবর হচ্ছে শুধু মন্ত্রী একজন না, এখন 2 জন হয়ে গেছে। টিউলিপও মন্ত্রী হয়েছেন, সেটা নগর মন্ত্রী, আর রোশনারা আলী পেয়েছেন হাউজিং। এবং হাউজিংটা আরও বেশি ইম্পর্টেন্ট এই জন্য, কারণ এটা ক্রাইসিস চলতেছে, বিশেষ করে রোশনারা আলী যে টাওয়ার হ্যামলেটস এলাকায় নির্বাচিত হয়েছেন এমপি, এক্সকিউজ মি, সেই এলাকায় হাউজিং ক্রাইসিসটা আরও বেশি, বিশেষ করে এটা বাঙালি অধ্যুষিত এলাকা, এখানে হাউজিং ক্রাইসিস অনেক বেশি, মানুষ ঘর বাড়ি পাচ্ছে না। তো আশা করা যায় রুশনারা আলী যেহেতু এটার দায়িত্ব পেয়েছেন, তিনি বাঙালিদের সমস্যাগুলো জানেন এবং তিনি পদক্ষেপ নেবেন। শুধু বাঙালি এরিয়া নয়, সমস্ত ব্রিটেনই তার দায়িত্ব আছে। তো এটা বাঙালিদের জন্য একটা আনন্দের সংবাদ যে আমাদের এতদিন এমপি ছিলেন, আমাদের মন্ত্রী ছিলেন না, এখন মন্ত্রী হয়েছেন। আমরা আগামীতে আশা করব তারা প্রমোশন পেয়ে সেক্রেটারি হবেন, পুরা মন্ত্রী হবেন। যাই হোক, সেদিনের অপেক্ষা থাকলাম। যাই হোক, অভিনন্দন রুশনা, অভিনন্দন টিউলিপ। আপনারা কমিউনিটির জন্য কাজ করবেন, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না, ইচ্ছাগুলো করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।